তো নমস্কার বন্ধুরা, আপনারা সকলে আশা করছি ভালো আছেন। তো আজকে আমি যাত্রা করব হাওড়া থেকে চেন্নাই। রাত 11:55 হাওড়া থেকে আমার ট্রেন। তো এই ভিডিওতে আমি আমার যাত্রার সমস্ত বিবরণ আপনাদেরকে দেব, তাই আমার যাত্রার সাক্ষী হতে চাইলে আমার ভিডিওটি পুরোটা দেখুন। তো হাওড়া যাওয়ার জন্যে আমি একটি ট্যাক্সি করে নিয়েছি আর হাওড়ার দিকে যাচ্ছি, আর বর্তমানে হাওড়া ব্রিজ ক্রস করছি। আমি ট্যাক্সি থেকে এসে নামলাম হাওড়া নিউ কমপ্লেক্সে। হাওড়ার 17 নম্বর থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম এই নিউ কমপ্লেক্সেই আছে, আর চেন্নাই যাওয়ার সমস্ত ট্রেন এই নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। স্টেশনের ভেতরে অসংখ্য মানুষ ট্রেনের জন্য অপেক্ষারত, আর আমিও প্রায় 1.5 ঘন্টা ইলেকট্রনিক বোর্ডে ঠাঁই তাকিয়ে থাকার পর অবশেষে 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। না, এই ট্রেনটা নয়, আমাদের ট্রেন আসছে। চিকিৎসার জন্যেই হোক বা বেড়াতে যাওয়া, কলকাতা থেকে চেন্নাই যাওয়ার অতি নির্ভরযোগ্য ট্রেন এই হাওড়া চেন্নাই মেল। 12839 হাওড়া চেন্নাই মেল প্রতিদিন হাওড়া থেকে রাত 11:55 ছাড়ে, আর তৃতীয় দিন 2:45 সময় চেন্নাই পৌঁছে দেয়। এই মোট যাত্রাপথে এই ট্রেনটি সময় নেয় 27 ঘন্টা। সবাই যে যার ঘুমানোর ব্যবস্থা করছে, রাতও অনেক হয়ে গেছে, তাই রাতে তো তেমন কিছু দেখানোর নেই। দেখা হবে কাল সকালে। গুড নাইট। সো গুড মর্নিং বন্ধুরা, তো নতুন একটা সকাল, আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ঠান্ডা ওয়েদারে ঘুমটা ভালোই হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্লোর পরিষ্কার করা হচ্ছে। ঘড়িতে সময় 12:35, আর ট্রেন আমাদের ঢুকছে বিজয়নগরম স্টেশনে। তো হাওড়া থেকে 821 কিলোমিটারের জার্নি করার পর এসে পৌঁছালাম বিজয়নগরম, আর এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 12:35, আর ট্রেন একদম সঠিক কম সময়েই চলছে। বিজয়নগরমকে ভাইজ্যাগও বলা হয়। ভাইজ্যাগ যথেষ্ট ট্যুরিস্ট প্লেস হিসেবে যথেষ্ট ফেমাস, আর এটা অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। গতকাল রাত্রে ট্রেন ছেড়ে দেওয়ার পর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্যে আর ব্লগ করা সম্ভব হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কটক, ভুবনেশ্বর এইসব অলরেডি আমি পেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে যা দেখতে পাচ্ছি, আজকের তারিখ হচ্ছে 4 অক্টোবর 2022, আর এখানে এখন ভরপুর বর্ষা চলছে। তো জার্নি মোটামুটি ঠিকই চলছে, ট্রেনের কমফোর্ট খুবই ভালো লাগলো। ট্রেনের যে কোচ, সেটা LHB কোচ, যেটা মাসখানেক আগে লাগানো হয়েছে। আগে ওটা ICF কোচ ছিল, এখন LHB কোচ হয়ে গেছে। ট্রেনের ভেতরকার কমফোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো, জার্নি চলছে, আর আগামী যে জার্নি সেটাও আমি কন্টিনিউ দেখাচ্ছি, দেখতে থাকুন। এই ট্রেনে আমার যাত্রা চলছে স্লিপার কোচে। স্লিপার কোচে আমার ভাড়া পড়লো 695 টাকা। এছাড়াও এই ট্রেনে আছে AC 3 tier, AC 2 tier আর AC 1st class, তাদের ভাড়াও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। লং জার্নি, তাই বসে থেকে থেকে ক্লান্ত যাত্রীরা
মাঝে মধ্যে ঘুমিয়ে তাদের ক্লান্তি মিটিয়ে নিচ্ছে। সকাল 10টার দিকে আমি IRCTC-তে আমার খাবারের অর্ডার দিয়েছিলাম আর দুপুর 1টা বাজতেই সেই খাবার চলে এলো। আমি অর্ডার করেছিলাম ভেজ থালি আর IRCTC থেকে আমি ননভেজ না খাওয়ারই পরামর্শ দেব, কারণ সেগুলোর কোয়ালিটি একদমই ভালো হয় না। আমার খাবারে ছিল ভাত, ঘন ডাল, চানার তরকারি আর আচারের প্যাকেট। এটার দাম পড়ল 120 টাকা। ঘড়িতে সময় 1:50 আর ট্রেন বিশাখাপত্তনম ঢুকছে। হাওড়া থেকে 882 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম বিশাখাপত্তনম। এখানে পৌঁছানোর সঠিক সময় ছিল 1:50-এ আর ট্রেন এখনও অবধি একদম রাইট টাইমে চলছে। তো বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের একটা খুবই ইম্পর্টেন্ট সিটি, আর যেটার জন্য বিশাখাপত্তনমকে আমরা সবাই চিনি সেটা হচ্ছে এখানকার শিপইয়ার্ডের জন্য। ভারতের সব থেকে পুরনো শিপইয়ার্ড বিশাখাপত্তনমে আছে আর এখানে শিপ তৈরি করার যে সমস্ত যন্ত্রপাতি বা শিপ ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করার ইন্ডাস্ট্রিও এখানে আছে। তো এখানে ট্রেনের যে ওয়াটার ট্যাঙ্ক সেগুলো রিফিল করা হবে আর ট্রেনের যে লোকো সেটা এখান থেকে রিভার্স হবে, অর্থাৎ এতক্ষণ যেদিকে ট্রেন চলছিল সেই দিকে না চলে এবার তার উল্টো দিকে চলতে শুরু করবে। এই জার্নি কন্টিনিউ চলছে, দেখতে থাকুন, পরবর্তী সমস্ত ইনফরমেশন আমি দিতে থাকব। এখানে ট্রেনের প্রায় 20 মিনিটের হল্ট আছে, তাই প্যাসেঞ্জারেরা এখানে নেমে নিজেদের খাবার এবং জল কিনে নিচ্ছেন। স্লিপার কোচে জার্নি করার এক আলাদাই মজা থাকে, রকমারি খাবার দাবার উঠতেই থাকে ট্রেনে। তাদেরই একজন থেকে আমি মুমফলিস কিনলাম। ট্রেনটি নিজের ফুল পারমিসেবল স্পিড ধরে রেখেছে আর তারই মাঝে গেট দিয়ে একটু উঁকি মেরে নিলাম। রাতে নামমাত্র ঘুম হয়েছিল, এখন 3টে বাজে আর ট্রেন চেন্নাই সেন্ট্রাল ঢুকছে। সবাই মালপত্র গুছিয়ে নিয়ে বসে আছে।
হাওড়া থেকে চেন্নাইয়ের আমার ট্রেন জার্নি আপাতত এখানেই শেষ হলো। এবার আমি যাব আমার হোটেলের দিকে, সেখানে বিশ্রাম নেব। আমার এই জার্নি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে জিজ্ঞেস করবেন। সকলে ভালো থাকবেন, টাটা।